রঙকে ফর্সা করতে চাও, উজ্জ্বল করতে চাও, তাহলে রোজ স্নান করতে যাওয়ার ঠিক 5 মিনিট আগে এটাকে মুখের মধ্যে লাগিয়ে নাও। দেখো সমস্ত ধুলো ময়লা বেরিয়ে রং হয়ে উঠবে দুধের মতো ধবধবে পরিষ্কার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিজেকে সুন্দর দেখানোর জন্য, মুখের কালো দাগ ছোপগুলোকে দূর করার জন্য, ট্যানটাকে তোলার জন্য আমরা মার্কেট থেকে নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে এসে আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি। কিন্তু আমরা ওটাই জানি না যে প্রোডাক্টের মধ্যে কত ধরনের হার্মফুল কেমিক্যাল আছে, যেটা খুব তাড়াতাড়ি আমাদের স্কিনকে সেন্সিটিভ করে দেবে, ডার্ক করে দেবে, রিঙ্কেল ফাইনলাইজের মতো প্রবলেম চলে আসবে। তাই আর কোনো মার্কেটের প্রোডাক্ট নয়, বাড়িতে বসে কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস তোমার স্কিনে ব্যবহার করলে তুমি কিন্তু সেম রেজাল্ট পেতে পারো। উপরন্তু তোমার স্কিন অনেক দিন পর্যন্ত হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে, ট্যান যেমন চলে যাবে তেমনই মুখের দাগ ছোপগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা স্কিন হোয়াইটনিং ম্যাজিক্যালি ফেস মাস্ক শেয়ার করব, যেটা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করলে এটার রেজাল্ট তুমি ইনস্ট্যান্ট তোমার স্কিনের মধ্যে ফিল করতে পারবে, যে রং কতটা পরিষ্কার হচ্ছে, কতটা ক্লিন থাকছে ফেস। একই সঙ্গে ডেড স্কিনসেল এবং ব্ল্যাক হেডসও কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তবে আর দেরি কিসে, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। রঙকে ফর্সা, চকচকে আর উজ্জ্বল করে তোলার জন্য আমরা মার্কেটের নামি দামি ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু আমাদের ঘরে আমাদের হাতের কাছে এমন কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো ঠিকঠাকভাবে আমাদের স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করলে আমরা কিন্তু আমাদের রঙকে দ্বিগুণ বেশি ফর্সা, চকচকে আর উজ্জ্বল করে তুলতে পারবো। তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে আমাদের রং কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে উঠবে। আর তার জন্য দেখো আমি এখানে নিয়েছি ন্যাচারাল স্কিন হোয়াইটনিং ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে টমেটো। হ্যাঁ বন্ধুরা, টমেটো কিন্তু একদম ন্যাচারাল উপায়ে আমাদের রঙকে ব্লিচ করতে সাহায্য করে, মুখের কালো দাগ ছোপগুলোকে তুলে দেয় এবং ট্যান রিমুভ করে। এবার একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নেব 2 থেকে 3 চামচ মতো বেসন। বেসন আমাদের প্রত্যেকের কিচেনেই অ্যাভেলেবেল থাকে, বেসন খুব ভালোভাবে স্কিনকে ডিপ ক্লিন করে দেয়। তাই আমি এখানে 2 চামচ মতো বেসন নিয়েছি। এবার নেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর নেব 1 থেকে 1.5 চামচ মতো অলিভ অয়েল। তোমাদের কাছে অলিভ অয়েল না থাকলে তোমরা কোকোনাট অয়েল এর মধ্যে দিতে পারো। এবার 1 চামচ মধু দিলাম, মানে হানি, আর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোর রসটা দেখো পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে অল্প একটু গোলাপ জল অথবা নর্মাল জল দিয়ে এটাকে মিক্স করে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, রোজ স্নান করতে যাওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট আগে এটাকে খুব ভালো করে মুখে এবং গলাতে অ্যাপ্লাই করে নেবে, দিয়ে খুব ভালো করে জেন্টালি রোব করে নর্মাল জল দিয়ে স্কিনটাকে ওয়াশ করে ফেলবে। এটা এমনই একটা স্কিন হোয়াইটনিং রেমেডি না, যেটা মুখের সমস্ত ধুলো ময়লা ইমপিউরিটিসগুলোকে যেমন বাইরে বের করে দেবে তেমনই স্কিনকে ডিপ ক্লিন করে তুলবে। অনেক সময় ব্রণ হয়ে হয়ে মুখের মধ্যে প্রচুর ব্রণর দাগ এবং ব্রণর গর্ত চলে আসে, এবং ট্যানের কারণেও মাঝের মধ্যে মুখটা খুবই কালো লাগে। শীতকালে মাঝের মধ্যে স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে যায়, আনইভেন হয়ে যায়, সেই গ্লোয়িং ভাবটা আমাদের স্কিনে একদমই থাকে না। তাই রোজ স্নান করতে যাওয়ার সময় মার্কেটের কোনো ফেস ওয়াশ নয়, শুধুমাত্র এই ক্লিনজারটা দিয়ে তুমি তোমার ফেসটাকে ওয়াশ করো। দেখো সারাদিনে মুখের মধ্যে যত ধুলো ময়লা জমেছিল সেগুলো যেমন বেরিয়ে যাবে তেমনই হালকা ফুলকা ট্যান কিন্তু আমাদের স্কিনে সবসময় পড়ে, সেই ট্যানটাকে দূর করতেও কিন্তু এটা খুব ভালোভাবে সাহায্য করবে। তার জন্য দেখো আমি একটু মোটা লেয়ারে এটাকে আমার মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে দিয়েছি বেসন। বেসন খুব ভালোভাবে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, এক্সফোলিয়েট করবে, ধুলো ময়লা ইমপিউরিটিসগুলোকে যেমন বাইরে বের করে দেবে তেমনই মুখের কালো দাগগুলোকে দূর করতে সাহায্য করবে টমেটোর রস। টমেটোর রস ন্যাচারাল উপায়ে আমাদের স্কিনকে ব্লিচ করবে, রঙকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে হলুদ গুঁড়ো। দেখো আমার তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেবো, তারপর ওই টমেটোর টুরোটা দিয়ে আমি আমার ফেসটাকে রাব করবো। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি টমেটোটাকে এইভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো না, তাহলে কিন্তু তোমার মুখ থেকে পিগমেন্টেশন মানে মেছেদার মতো প্রবলেমও দেখবে খুব তাড়াতাড়ি চলে যায়। টমেটোর মধ্যে আছে ন্যাচারাল স্কিন হোয়াইটনিং প্রপার্টিস, যেটা আমাদের রঙকে ভেতর থেকে
থেকে ফর্সা চকচকে এবং উজ্জ্বল যেমন করে তুলবে, তেমনই জিদ্দি মুখের কালো দাগগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে দেবে। এটা এতটাই এফেক্টিভ একটা ক্লিনজার, তাই আমি বলবো রোজ স্নান করতে যাওয়ার টাইমে খুব ভালো করে এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করো। দেখো মুখের মধ্যে যত কালো দাগ আছে সেই সমস্ত দাগ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে এবং রং হয়ে উঠবে অনেক বেশি পরিষ্কার। আমি দেখো এখানে জেন্টালি হালকা হাতে খুব ভালো করে ফেসটাকে রাব করছি। এইভাবে টমেটো দিয়ে তুমি 1 থেকে 1.5 মিনিট ফেসটাকে রাব করবে, দেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। এর মধ্যে আমি আরও দিয়েছি অলিভ অয়েল আর হানি মানে মধু। এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে, স্কিনকে ভেতর থেকে অনেক বেশি ফর্সা চকচকে আর উজ্জ্বল করে দেবে। আশা করি বিফোর আফটার রেজাল্ট দেখে তোমরা বুঝতেই পারছো আমার স্কিন কতটা ক্লিয়ার লাগছে, কতটা চকচক করছে। দেখো মুখের মধ্যে কিন্তু কোনো ড্রাইনেস নেই, কোনো আনইভেননেস নেই। এরকম ফর্সা চকচকে ইয়াঙ্গার লুকিং স্কিন পেতে আমাদের এটা রোজ স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ন্যাচারাল রেমেডি কিন্তু কখনোই একদিনে তোমার স্কিনে এরকমভাবে কাজ দেবে না। রেগুলার তুমি যদি এটাকে তোমার মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে ট্যান, পিগমেন্টেশন, ব্রণর দাগ এই জাতীয় সমস্যা যেমন চলে যাচ্ছে, তেমনই রং হয়ে উঠছে ভেতর থেকে অনেক বেশি পরিষ্কার। আর শীতকালে ড্রাইনেস আর ডালনেসের সমস্যা আমরা অনেকেই ফেস করে থাকি, এই প্রবলেমটাও কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি চলে যাবে, রং অনেক বেশি পরিষ্কার আর ঝকঝকে হয়ে উঠবে। এটা এতটাই এফেক্টিভ একটা রেমেডি। কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।